আমি আছি একদম হাওরের মাঝে, দেখতে পাচ্ছেন চারপাশে আমার পানি আর পানি, কোনো জনবসতি নেই। তবে ঠিক পিছনে রয়েছে আমার একটা শাহী ঈদগাহ, যে ঈদগাহটা দেখতে অনেকটাই সুন্দর। এবং এই ঈদগাহর একটা এক্সক্লুসিভ ভিডিও আমি আমার চ্যানেলে 22 জুলাই আপলোড করে রাখেছি, তো আপনারা ঈদগাহটা দেখে নিতে পারেন। তো ঈদগাহটা আপনাদেরকে যদি আমি মোটামুটি ঘুরে দেখাই, যে ঈদগাহটাতে মোটামুটি বলতে পারেন যে 300 থেকে 400 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে। এবং ঈদগাহটা দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর। এবং এই যে হাওরের মধ্যে এরকম একটা ঈদগাহ থাকবে সেটাই একটা বিশাল আশ্চর্যের ব্যাপার। এখানে আশেপাশে যেহেতু মানুষজন নেই, কিন্তু শুধু সুন্দর একটা ঈদগাহ রয়েছে। তো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে এই যে দেখুন ঈদগাহটার ভিউ। পাশেই একটা রয়েছে প্রাইমারি স্কুল, যে স্কুলটা পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্কুল, এবং এটা অবশ্যই আমার মনে হয় সরকারি। হ্যাঁ, এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের মাঠটা অনেক ছোট, কিছুক্ষণ এখন 5টা বাজে গেছে, তো 5টা সাড়ে 5টা 6টার মাঝেই একদল ছেলেপেলে এখানে খেলাধুলা করতে আসে। আমিও চাইছিলাম একদিন তাদের সাথে ক্রিকেট খেলতে, কিন্তু আমাকে ভয়ে নেয় নাই, কারণ তারা মনে করে আমি খুব ক্রিকেট খেলা পারি, যদিও খুব একটা খেলতে পারি না। তবে ক্রিকেট জীবনে বহুত খেলেছি এবং বিভিন্ন পজিশনে ফাস্ট বল করতাম, তারপর ব্যাটিংও করতাম, আবার উইকেট কিপিংটাও ভালো লাগতো। তো যাই হোক, এই যে স্কুলের ভিউটা, এবং চারপাশে একটা হাওড় এলাকা। তবে আজকে মনটা খুব একটা ভালো নাই, কারণ ইতিমধ্যে এই মাসে আমি 2টা ছাতা হারাই ফেলছি। একটা ছাতা সিএনজির ড্রাইভারের পাশে বসছিলাম, সেখান থেকে হারাই গেছে। আরেকটা ছাতা আজকে সিএনজির যে পিছনের স্পেসটা থাকে জিনিসপত্র রাখার, সেখানে রাখছিলাম। তো নামে ভাড়াটা দিছি, সিএনজিটা সারছে, এরপরই ছাতাটার কথা মনে হয়েছে। তো এই জন্য নিজেকে অনেকটা দোষী মনে হচ্ছে, কারণ এই যে 2টা ছাতা নিজের গাফিলতির কারণে, অসাবধানতার কারণে হারাই ফেললাম। এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু যাই হোক, আমি আমার মনকে বুঝ দেওয়ার চেষ্টা করতেছি যে হারানো জিনিস ফিরে পাওয়ার ক্ষমতা তো আমাদের নেই বা আমার নেই, তাই জিনিসটাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছি এবং নিজেকে নিজে বলতে পারেন নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্নভাবে। তবে মনটা মানতেছে না, কেন ছাতাটা হারাইলাম এটার জবাব আমার মনটাকে দিতেই হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, হয়তো 2-3 দিন গেলে হয়তো ছাতার কষ্টটা ভুলতে পারবো, এর আগে ভোলা সম্ভব না। যেহেতু বুঝতে পারতেছেন, নিজের ভুলের কারণে একটা জিনিস যখন হারাই, তখন কিন্তু সেই জিনিসটা আমাদেরকে বারবার পীড়া দেয় বা কষ্ট দেয়। আর যখন অন্যের জন্য হারিয়ে ফেলি বা ভুলে হারিয়ে ফেলি বা বলতে পারেন কারো দোষে হারিয়ে ফেলি, তখন কিন্তু সেই জিনিসটা তার উপর বর্তায়, দোষটা তার উপর বর্তায়। কিন্তু এক্ষেত্রে দোষটা আমার নিজের, আমি নিজেই দোষী। সেক্ষেত্রে মনে করেন আমাকে বারবার কষ্ট দিচ্ছে এই ছাতার হারানোর বিষয়টা, এই জন্য এই জায়গাটায় ঘুরতে আসলাম, যাতে একটু মনটা ভালো থাকে। এরপর এখন আমি রুমে চলে যাব, রুমে গিয়ে হালকা পাতলা বিশ্রাম করব, সন্ধ্যায় খাবার আনার জন্য বের হব। আর আমি খাবার কোথা থেকে আনি সেটাও একদিন আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু একটা সাইটে জব করি এবং এখান থেকে প্রায় 1-1.5 কিলো দূরে থেকে আমাকে খাবার আনতে হয়। তো যাই হোক, আজকে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।